শীতের শেষে বাড়ছে মশার উপদ্রব ডেঙ্গু আতঙ্কে নগরবাসী ঢাকার বাইরেও একই চিত্র কাজে আসছে না সিটি কর্পোরেশনের ওষুধ দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ প্যারোল নয় জামিনের কথাই ভাবছে বেগম জিয়ার পরিবার জানালেন বোন সেলিমা ইসলাম আইনি প্রক্রিয়ায় মুক্তি নিয়ে সংশয় আইনজীবীর ক্যাসিনো কাণ্ডের জেরে প্রায় পাঁচ মাস ঝুলে থাকার পর জিকে শামীমের অধীন প্রকল্পগুলোতে নতুন ঠিকাদার নিয়োগের সিদ্ধান্ত সময় ও টাকার অপচয় হলেও নিশ্চিত হবে সুশাসন এবং চট্টগ্রামের চলন্ত অটোরিকশা থেকে ছুড়ে ফেলা আট মাসের মেয়ে শিশুকে বাঁচালো পুলিশ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি দেখছিলেন শিরোনাম প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ শীতের শেষে মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী আসছে বর্ষা উঁকি দিচ্ছে ডেঙ্গু আতঙ্ক এরই মধ্যে মশার এমন উৎপাত ভাবিয়ে তুলছে নগরবাসীকে মশা নিধনে বিভিন্ন কার্যক্রম চললেও পরিকল্পনার ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা রাশেদ বাপ্পির রিপোর্ট হাতের কিছু অংশ ফাঁকা পেতেই ঘিরে ধরল হাজার হাজার মশা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনের অবস্থা এটি এই দৃশ্য দেখে কে বলবে কিছুদিন আগে ডেঙ্গুর মতো বড় একটি বিপর্যয় কাটিয়ে উঠেছে নগরবাসী এ যেন ঝাঁক বেঁধে পঙ্গপালের হামলা মানুষের রক্তের ঘ্রাণে মুহূর্তেই হাজির লক্ষ লক্ষ মশা অনাবৃত কোনো মানুষের দেহ থেকে সব রক্ত চুষে নিতে বুভুক্ষু এই মশক দলের হয়তো খুব বেশি সময় লাগার কথা নয় মশার হুল থেকে নিস্তার নেই কয়াল জালি এমনকি হাত পা ঢেকেও ফাঁকা জায়গা তো এই জন্য মশা একটু বেশি লাগাই স্বাভাবিক আর এখান থেকে অনেক ড্রেন আছে কয়েলের কি অবস্থা কয়েল দেখা হয় না কয়েলে মরে না মশা মারতে কম হয়নি কামান দাগা প্রচলিত ওষুধ বদলে আনা হয়েছে নতুন ওষুধ নেওয়া হয়েছে প্রতিবেশী দেশের অভিজ্ঞতাও কিন্তু ডেঙ্গু মৌসুম কাটতেই যেন হাল ছেড়েছে নগর কর্তৃপক্ষ বহাল তবিয়তে রয়ে যাওয়া মশার প্রজনন ক্ষেত্রগুলোই তার জ্বলন্ত প্রমাণ মশা ঘরের মধ্যে বাইরে ডরা ধরে কালো ডর মধু করলে সাপ্তাহিক একটা রুটিন থাকা দরকার যে এদিকে এভাবে মশার ওষুধ দিবে বা এই সেই ওষুধ দেয় না তো ওষুধ দেয় না দেখে মশা ওষুধ দিলে তার মশা হইতো না বিশেষ মৌসুম ও বিশেষ মশা চিহ্নিত করে মশক নিধন সম্ভব নয় জানিয়ে নগরবিদরা বলছেন কার্যক্রম চালাতে হবে বছরব্যাপী সব মশাকে সমান গুরুত্ব দিয়ে আমাদেরকে যদি ডেঙ্গু মুক্ত এবং মশা মুক্ত ঢাকা শহর করতে চাই তাহলে আমাকে একটানা চার পাঁচ বছর মশা মুক্ত করার জন্য ২৪ ঘন্টা ৩৬৫ দিন এই প্রকল্প কাজে নিতে হবে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ৬টা ভাগে ভাগ করেছি শনিবারে একটা ব্লককে কাজ করব এবং বৃহস্পতিবারে ৬ নম্বর ব্লকে শেষ করব তো আমরা যদি এইভাবে কাজ করতে পারি এবং তাহলে কিন্তু অলিগলি কোনোটাই কিন্তু বাদ যাবে না বাসাবাড়ি অফিস ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি পরিষ্কারেও সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা ঢাকার বাইরেও সন্ধ্যা নামলে বেড়ে যাচ্ছে মশার উৎপাত দিনের বেলাও মেলে না রেহাই কাজে আসছে না বরিশাল সিটি কর্পোরেশনের ছিটানো ওষুধ নগরবাসীকেও সচেতন হতে হবে বলে মনে করেন নগর কর্তৃপক্ষ মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ শীতের তীব্রতা কমার সাথে সাথে বরিশালে বেড়েছে মশার উপদ্রব নগরীর প্রায় সব এলাকার বাসিন্দারা মশার জ্বালায় অতিষ্ঠ সিটি কর্পোরেশন নগরীর ৩০ ওয়ার্ডে মশার ওষুধ দিলেও তা খুব একটা কাজে আসছে না বলে অভিযোগ করেছেন নগরবাসী ড্রেনের মধ্যে দিনে দুপুরে মশা ঘুরে ঘুরে পাইলে কামড়ায় আবার রাইতে উৎপাত বাড়িয়ে যায় মশা সন্ধ্যা হইলে সিটি কর্পোরেশনের লোক ওষুধ দিয়ে যায় মশা তো যায় না ওই ঘরের মধ্যে থাকে মশা এখন থেকে আমার মনে হয় মেজারটা নেওয়া উচিত সিটি কর্পোরেশন উদ্যোগ নেওয়া উচিত মশার ওষুধের কার্যকারিতা যাচাইয়ের দাবি জানিয়েছেন নগরবাসী যে প্রোডাক্ট দিয়ে আমরা মশা নিধনের ব্যবস্থা করছি বা সিটি কর্পোরেশন করাচ্ছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেই জায়গাটিতে ওষুধের কোয়ালিটিটা একটু যাচ করা দরকার ওষুধ দিলেই মশক নিধন হবে না সাথে সচেতন হতে হবে নগরবাসীকেও বলে মনে করেন সিটি কর্পোরেশন মশা ওষুধ দিলেই যে আমরা মশা মরে যাবে তাহলে তো এটা এভাবে মদন মশা নিধন করা যাবে না জনগণকে সচেতন হয়ে তাদের ঝোপ জঙ্গল ড্রেন বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত করবে আলটিমেট মশা হবে না মশক নিধনে বরিশাল সিটি কর্পোরেশনে চলতি অর্থ বছরে ৩৭ লাখ টাকার ওষুধ ব্যয় করা হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধনের জন্য চেষ্টা করা হলো জনসাধারণ বলছে মশার জ্বালায় অতিষ্ঠ তারা
তাহলে কি ওষুধে কাজ করছে না? এই প্রশ্ন এখন সংশ্লিষ্টদের। প্রয়োজনে মশার ওষুধ পরিবর্তনেরও আবেদন জানিয়েছেন তারা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্যারোল নয়, জামিনের কথাই ভাবছে বেগম জিয়ার পরিবার। বোন সেলিমা ইসলাম জানান, জামিন নিয়ে হাইকোর্টের আদেশের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। যদিও আইনি প্রক্রিয়ায় বিএনপি নেত্রীর জামিন হওয়া নিয়ে সংশয় তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। জামিন নাকি প্যারোল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এই দুই প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চেয়ে এরই মধ্যে একটি আবেদন করেছেন বেগম জিয়ার পরিবার। তার আইনজীবীরাও জামিন আবেদন প্রস্তুত করেছেন। মঙ্গলবার এই আবেদন হাইকোর্টে দাখিল করার কথা রয়েছে। সোমবার বেগম জিয়ার বোন জানান, মুক্তির জন্য হাইকোর্টের দিকে তাকিয়ে তারা। সেখান থেকে মুক্তির আদেশ না এলে প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তো জামিনের দিকে এগোতে চাই, জামিনটা হলে তো সবচেয়ে ভালো হয়, না হলে তখন আমরা দেখব প্যারোলের দিকে হয়তো এগোবো বা অন্য কিছু করব। অনেক শর্ত হয়ে থাকে, এই জন্যই আমরা চাচ্ছি যে জামিনটা হোক। জামিন হলে তো আর কোনো শর্ত থাকবে না, সেটার জন্যই আমরা অপেক্ষা করছি। এদিকে প্যারোলের আইনগত দিক খতিয়ে দেখছেন বেগম জিয়ার আইনজীবীরাও। হাইকোর্টে তার জামিন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। কোন সরকারি আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি বলেছেন যে ক্ষমা চেতে হবে, প্যারোলের ক্ষেত্রে এরকম কোনো বিধান নাই। জামিনের ব্যাপারে এটা দীর্ঘ সময় দরকার হবে, আমরা খুব আশাবাদী না। অ্যাটর্নি জেনারেল বলছেন, প্যারোল না চেয়ে রাজনৈতিক বক্তব্য দিলে সমস্যার সমাধান হবে না। কেউ যদি প্যারোলে যেতে চায় সরকারের কাছে আবেদন করতে হবে। কেউ যদি মনে করে তার ক্ষমাটা সাজাটা ক্ষমা চায় বা সাজাটা যদি কমাতে বলে সেটাও দরখাস্ত করতে হবে। এই দরখাস্ত না করে এই মাঠে বক্তৃতা দিতে গেলে সমস্যার সমাধান হবে না। প্যারোলের ক্ষেত্রে দোষ স্বীকার করার কোনো বিধান নেই, তাই সরকারকে শর্তের বিষয়টি আরও পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীন দলের মনোনয়ন পেলেই নিশ্চিত কাউন্সিলর, এমন ধারণা থেকে সবাই এখন হতে চায় দলের কাউন্সিলর প্রার্থী। গত তিন দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের জন্য আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কয়েকশো নেতাকর্মী। এতে যোগ্য প্রার্থীর বঞ্চিত হওয়ার শঙ্কায় সচেতন নাগরিকরা। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। নানা আশ্বাস আর উন্নয়নমূলক স্লোগান সম্বলিত আওয়ামী লীগের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের পোস্টার এখন চট্টগ্রাম নগরীর অলিগুলিতে, কারণ দল থেকে এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দেয়া হচ্ছে। তাই মনোনয়ন পেলেই কাউন্সিলর, এমন দৃঢ় বিশ্বাস থেকেই দলের মনোনয়ন পেতে মরিয়া যোগ্য অযোগ্য সব প্রার্থী। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আমি একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার চিন্তাভাবনা করছি। বহির্বিশ্ব এই জামাল খান নিয়ে কথা হবে, এই ধরনের একটি জামাল খান আমি সকলের সহযোগিতা নিয়ে সৃষ্টি করতে চাই। তবে সবার অধিকার আছে দলের মনোনয়ন চাওয়ার, এমন মত আওয়ামী লীগের নতুন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের। দলের প্রতি যারা কর্মী নেতা আছে তারা অবশ্যই চাইতে পারে, দেওয়াটা নেত্রীর উপর নির্ভর করবে, জনতা শেখ হাসিনার নির্ভর করবে, উনের যে একটা বোর্ড আছে মনোনয়ন বোর্ড তারাই নির্ভর করবে। মেয়র থাকলেও আইনে নেই দলের কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দেয়া, এর মাধ্যমে মনোনয়ন বাণিজ্যের সুযোগ তৈরি হবে বলে মত সচেতন নাগরিক কমিটির। বিগত নির্বাচনগুলোকে দেখে সরকারি দলের মনোনয়ন পেলেই তিনি যেহেতু নির্বাচিত হয়ে যাবেন, এটা অনেকটা নিশ্চিত, প্রার্থীও মনে করেন, প্রার্থীর সঙ্গে এবং অন্যান্যরাও মনে করেন, ফলত এখানে সর্বোচ্চ মনোনয়ন বাণিজ্য হওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের জন্য দলের মনোনয়ন নিয়েছেন 400 বেশি প্রার্থী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী 21 মার্চ অনুষ্ঠেয় দেশের 3 সংসদীয় আসনের উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 3টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড। পরে সংবাদ সম্মেলন করে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 10 আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি, বাগেরহাট 4 আসনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী খায়রুজ্জামান শিপন ও গাইবান্ধা 3 আসনে জেলা বিএনপির সভাপতি ডাক্তার মাইনুল হাসান সাদিককে মনোনয়ন দেওয়া হয়। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে মন্ত্রিপরিষদের সদস্য সহ সব আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত এক নৈশ ভোজে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী মন্ত্রী সংসদ সদস্যদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি। এ উপলক্ষে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের জানান, সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী। পরে দরবার হলে আয়োজিত নৈশভোজে অতিথিদের সঙ্গে অংশ নেন আব্দুল হামিদ ও শেখ হাসিনা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি তার বক্তব্যে জনপ্রতিনিধিদের গণমানুষের আস্থা পূরণে কাজ করার আহ্বান জানান। নির্বাচিত প্রতিনিধি হিসাবে সংসদ সদস্যদের কাছে জনগণের প্রত্যাশা থাকে, প্রয়োজনের সময় তারা যেন তাকে কাছে পায়। মনে রাখবেন, আপনারা হচ্ছেন সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন। বিরোধী দল সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও ভূমিকা সংসদকে কার্যকর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান ও বিগত সংসদে সরকারি ও বিরোধী দল সংসদকে কার্যকর করতে যে সমন্বিত উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়। চট্টগ্রামে চলন্ত অটোরিকশা থেকে ছুড়ে ফেলা 8 মাসের মেয়ে শিশুকে বাঁচালো পুলিশ। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সিএনজিটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় পলিটেকনিক মডেল স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে দায়িত্ব পালন করছিলেন পুলিশের এএসআই হিরণ মিয়া। হঠাৎ দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশার ভেতর থেকে কিছু একটা ফেলে দিতে দেখেন তিনি। আহত অবস্থায় উদ্ধার করেন 7-8 মাস বয়সী একটি শিশুকে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 7-8 মাস বয়স কন্যা শিশু পড়ে আছে কাঁথা মোড়ানো অবস্থায়। ওই অবস্থায় সে আমাকে ফোন দেয়, তখন আমি তৎক্ষণাৎ তাকে বলি যে একটা সিএনজি দিয়ে হাসপাতালে নিয়ে আসার জন্য। সে আমার নির্দেশ মোতাবেক সে ওই কাজটি করে হাসপাতালে নিয়ে আসে, আমিও হাসপাতালে ছুটে আসি। প্রাথমিক চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও সংখ্যামুক্ত নয়। আমরা আশেপাশে যে সিসি ক্যামেরা আছে আমরা সেগুলো দেখে সিএনজিটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এরপরে আমরা দেখব যে অ্যাকচুয়ালি বাচ্চাটাকে কেন ফেলে দিয়েছিল বা এর পেছনে কারা কারা জড়িত বা কী কী রহস্য আছে আমরা সমস্ত জিনিসগুলো আমরা উদ্ঘাটন করব। মেয়ে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চকবাজারের মৌলভীবাজার টাওয়ারের নকল কসমেটিক্সের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌলভীবাজার যে টাওয়ারটি এটার পাশের একটি ভবনে আমি আছি, এটার দ্বিতীয় তলায়। তো এখানে যে বিষয়টি আমরা দেখেছি, র্যাব অভিযান চালাচ্ছে প্রায় আধা ঘন্টা যাবত। এখানে একটি ভেজাল কেমিক্যালের কারখানা পাওয়া গেছে। এখানে যেই বাসাটি আপনি দেখতে পাচ্ছেন যে 4 রুমের যেই বাসাটি ফ্ল্যাট, এখানে আপনার 2 রুম মালিক থাকেন এবং 2টি রুম এখানে ভাড়া দেওয়া হয়েছে। এবং যিনি ভাড়া নিয়েছেন তিনি এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট এখানে তৈরি করে, ভেজাল প্রোডাক্ট কিন্তু তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের তেল এবং মোভ, যেটি আপনার ব্যথানাশক, এবং কসমেটিক আইটেম যেটি দেখতে পাচ্ছেন যে হরলিক্স সহ এখানে ভ্যাজলিন এবং বিভিন্ন ধরনের পেস্ট, টুথপেস্ট কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই ঔষধ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যেগুলি হার্বাল। তো এইগুলি সবই কিন্তু ভেজাল। আমরা এখানে যিনি অভিযান চালাচ্ছেন র্যাবের ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, ওনার সঙ্গে একটু কথা বলবো যে উনি আসলে এখানে কি পেয়েছেন এবং এখানে কিভাবে তৈরি করা হচ্ছে কি জেনেছেন। আজকে আমরা র্যাব 10-এর উদ্যোগে এখানে এই মূল্যবোধ অভিযান পরিচালনা করছি। এখানে খুব দুঃখজনক চিত্র। আমরা এখন পর্যন্ত এখানে প্রায় 38 রকমের বিভিন্ন কসমেটিক্স পণ্য নকল তৈরি করছে, এখানে হাতে কলমে পেয়েছি। আমরা দেখছি যে পাশে ড্রাম থেকে বানানো হচ্ছে, তেল বানিয়ে হচ্ছে, আমরা এসে দেখছি যে হাতে মানে বানাচ্ছে একদম। তো এখানে এই যে টুথপেস্ট থেকে শুরু করে বিভিন্ন ক্রিম থেকে শুরু করে লোশন থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন আইটেম, এমনকি বাচ্চাদের যে আপনার হরলিক্স যে ফুড রয়েছে সেগুলো এখানে নকল করা হচ্ছে। এটা খুব দুঃখজনক চিত্র। আমরা দেখছি আসলে এই মালগুলি কোথায় যাচ্ছে এবং এর সাথে কারা কারা জড়িত আছে আমরা এখন এক্সামিন করছি। এখানে কি কাউকে আটক করেছে? আমরা এখান থেকে 2 জনকে আটক করেছি। তো আসলে যেটা আসলে বলছিলেন যে এই ক্ষতিকারক যে পণ্যগুলি তৈরি করা হচ্ছে, এই বিভিন্ন ব্র্যান্ডের নামে বিভিন্ন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলিকে নকল করে এখানে তৈরি করা হচ্ছে। এখানে আমরা যেটা দেখেছি যে বাসাটি বলা যায় যে অনেকদিন আগেই নির্মাণ করা হয়েছে, কিন্তু ভিতরের অবস্থা কিন্তু একেবারেই নাজুক। এবং এখানে দেখে কিন্তু আসলে বাইরে থেকে বোঝার কিন্তু উপায় নেই যে ভিতরে এরকম একটি ভেজাল কারখানা তৈরি করা হয়েছে। এবং এভাবে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে। তো আসলে এইভাবে
এভাবেই কিন্তু এই ভেজাল পণ্যগুলি মানুষের আসলে অনেক ক্ষতি করে থাকে এবং এই ভেজাল পণ্য যারা তৈরি করেছেন তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলছেন এবং তাদেরকে কি সাজা দেবেন আমরা সেটা পরবর্তীতে জানতে পারবো। এই ছিল সবুজ এখান থেকে সর্বশেষ তথ্য। চকবাজারের মৌলভীবাজার টাওয়ারের নকল কসমেটিক্সের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাব, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার সাদিকুর রহমান। ক্যাসিনো কাণ্ডের জেরে জিকে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে পঙ্গু হাসপাতাল, জাতীয় রাজস্ব ভবন, সচিবালয় সহ 2,100 কোটি টাকার কয়েকটি উন্নয়ন প্রকল্প থমকে গেল। নতুন ঠিকাদার নিয়োগের পর আবারও শুরু হবে কাজ। এতে বিপুল পরিমাণ অর্থ ও সময়ের অপচয় হলেও সুশাসন নিশ্চিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুর্নীতি আর অনিয়মের অভিযোগে বেশ কয়েক মাস আগেই স্থগিত করা হয় ক্যাসিনো কেলেঙ্কারির হোতা জিকে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে থাকা প্রকল্পগুলোর কাজ। এবার চূড়ান্তভাবে বাতিল করা হলো হাসপাতাল, সচিবালয়ের ভবনসহ 2,100 কোটি টাকার প্রকল্প। আবারও নতুন করে ঠিকাদার নিয়োগের কথা বলছে সরকার। বাতিল হওয়ায় ঝুলে গেল পাশের এই নিউরোসায়েন্স হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, সোরাডি হাসপাতাল সহ দেশের স্পর্শকাতর ও জনগুরুত্বপূর্ণ মোট 2,100 কোটি টাকার প্রকল্প। বিশ্লেষকরা বলছেন যে দুর্বল নজরদারি আর অনিয়ম দুর্নীতি করে কাজ পাইয়ে দেওয়ার কারণে নষ্ট হচ্ছে রাষ্ট্রের কোটি কোটি টাকা। সমস্ত কার্যক্রমগুলো এখন স্থবির হবে এবং এই দীর্ঘসূত্রিতায় খরচ বাড়বে, জনভোগান্তি বাড়বে। প্রতি মাসেই তাদের কার্যক্রম কতটুকু হয়েছে তার পরিবীক্ষণজনিত মূল্যায়ন করে ফেলে। আমার ধারণা এই ক্ষেত্রে সেটাও হয় নাই। এই মুহূর্তে এই প্রকল্পগুলোর ক্ষেত্রে আসলে একটু স্পেশাল মনোযোগ দেওয়া দরকার। ঠিকমতো তদারকি হলে নতুন করে নিরীক্ষার প্রয়োজন হতো না জানিয়ে তারা বলছেন দেরিতে হলেও এ পদক্ষেপ সুশাসনের জন্য উদাহরণ হবে। যেই মুহূর্তে এই ঘটনা ফাঁস হলো তখনই আদালতের পরামর্শ নিয়ে এই কাজগুলি করে ফেলা দরকার ছিল। একটা উদাহরণ হয়ে থাকবে, যদি সদিচ্ছা থাকে তাহলে যত বড় অন্যায়কারী হোক তাকে ধরা সম্ভব। পরিকল্পনা মন্ত্রী বলছেন বিধি অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। যে কর্তৃপক্ষ এটাকে সাসপেন্ড করেছে সেই কর্তৃপক্ষের কাছে বিধান আছে কিভাবে এটা রিভাইভ করতে হবে, সেই কাজটা এখন হচ্ছে। যে কোনো প্রকল্পের ব্যাপারে সরকার আন্তরিক বলেও জানান মন্ত্রী। বিধি অনুযায়ী করা হচ্ছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডাকঘর সঞ্চয় ব্যাংকের আমানতের সুদের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। অর্থনীতিবিদরা বলছেন বয়স্ক, অবসরপ্রাপ্ত ও গৃহিণীদের ক্ষেত্রে এমন সঞ্চয়ে বিশেষ সুদ হার থাকা উচিত। তাদের আশঙ্কা, নিরাপদ বিনিয়োগ মাধ্যমে মুনাফা কমায় গ্রামাঞ্চলে বাড়তে পারে ভুঁইভোর প্রতিষ্ঠানের দৌরাত্ম্য। হরিপদ সাহার রিপোর্ট। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পারিবারিক, পেনশনার, 5 বছর মেয়াদি ও 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের বাইরে ডাকঘর সঞ্চয় ব্যাংকের সেবা হিসেবে সাধারণ ও মেয়াদি হিসাবে আমানত রাখতে পারেন গ্রাহকরা, যেখানে তারা 3 বছর মেয়াদি সঞ্চয় স্কিমে 11.28% এবং সাধারণ হিসাবে 7.5% পর্যন্ত সুদ পেতেন। সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ সুদের হার কমিয়ে যথাক্রমে 6% ও 5% নামিয়ে আনে। এছাড়া 6 মাস অন্তর মুনাফা তোলা যায় এমন আমানতে 1-3 বছর মেয়াদি হিসাবে গ্রাহকরা পাবেন 4-5% পর্যন্ত সুদ। রিমার্কেবল একটা চেঞ্জ ইন দ্য রেট। সরকার এই যে এফেক্টটা দিলেন, রেটটা দুটি প্রোডাক্টের, সাধারণ হিসাব, মেয়াদি হিসাব, কিন্তু সঞ্চয়পত্রের রেট যা ছিল ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো নির্দেশনা আমি দেখিনি। নতুন সুদ কাঠামোতে গ্রাহকরা হিসাবের ধরন অনুযায়ী আগের তুলনায় 33-52% পর্যন্ত মুনাফা কম পাবেন। বাইরে ছিলাম প্রায় 12 বছর, এখান থেকে আমি চলে আসছি একবারে, এখন এই টাকা দিয়ে আমি চলি টুকটাক, এখন সরকার রেট কমিয়েছে, আমি তো চলতে পারতেছি না। এখন 30 বছরের পেনশনটা এনে এখানে যে রাখলাম সেটা সরকার কি করলো? একমাত্র এখানেই আমরা নিরাপদ মনে করতাম, কিন্তু এখন সেখানেও গভর্নমেন্ট হাত দিচ্ছে। আর্থিক খাতে আমানতের সুদহারে ভারসাম্য আনা প্রয়োজন, কিন্তু বয়স্ক, অবসরপ্রাপ্ত ও গৃহিণীদের সামাজিক সুরক্ষার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। গ্রামে অনেক সময় দেখা যাচ্ছে যে সঞ্চয়টা নিয়ে কোনো ছোট ছোট সমিতি করে তারা কিন্তু অনেক সময় এটা আমানতকারীদেরকে প্রবঞ্চিত করেন, তাদের কাছে কিন্তু অর্থটা চলে যাবে। যারা পেনশনিয়ান, যারা সিনিয়র সিটিজেন্স এবং যে সকল নারীরা আসলে কর্মক্ষেত্রে নাই, তাদের জন্য এই সুদের হারটা রাখা সম্ভব কিনা সেইটা সরকার আসলে বিবেচনা করতে পারেন। এদিকে সঞ্চয়পত্রে 1,00,000 টাকার বেশি বিনিয়োগে TIN বাধ্যতামূলক করার পাশাপাশি অনলাইন পদ্ধতি চালুর পর চলতি বছর বিক্রির গতি কমেছে উল্লেখযোগ্য হারে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার রিয়াদের একটি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। রিয়াদ বাংলা স্কুলের চেয়ারম্যান মোস্তাক আহমেদ ও স্বেচ্ছাসেবী সংগঠন হাসির প্রতিষ্ঠাতা মুসলেউদ্দিন মুন্না। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল পুরুষদের প্রীতি ফুটবল ম্যাচ, হাড়ি ভাঙ্গা, বাচ্চাদের দৌড় সহ নানা আয়োজন।
রাফেল ড্রয়ের মাধ্যমে আটজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল প্রবাসী সেবা কেন্দ্র এবং ঢাকা মেডিকেল সেন্টার। সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় কেন্দ্রীয় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জেদ্দার মেহরান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মধ্যপ্রাচ্যে বিএনপির সমন্বয়ক আহমেদ আলী মুকিব। প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সৌদি আরব বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্জ আব্দুর রহমান। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তফনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, সহসভাপতি কেফায়েতুল্লাহ কিসমত, জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এম এ আজাদ চয়ন সহ অনেকে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে একুশে মার্চ চেতনা স্লোগানে ইতালির রোমে অঙ্কুরের দশম প্রয়াস সফলভাবে সম্পন্ন হয়েছে। অঙ্কুরের আয়োজনে বর্ণমালা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতায় শিশুরা তাদের মনের মতো করে ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার। প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর পাশাপাশি সকলকে দেশপ্রেমের প্রতি আহ্বান জানান তিনি। প্রবাসের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শীতের শেষে বাড়ছে মশার উপদ্রব, ডেঙ্গু আতঙ্কে নগরবাসী, ঢাকার বাইরেও একই চিত্র, কাজে আসছে না সিটি কর্পোরেশনের ওষুধ, দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। প্যারোল নয়, জামিনের কথাই ভাবছে বেগম জিয়ার পরিবার, জানালেন বোন সেলিমা ইসলাম, আইনি প্রক্রিয়ায় মুক্তি নিয়ে সংশয় আইনজীবীর। এবং চট্টগ্রামে চলন্ত অটোরিকশা থেকে ছুড়ে ফেলা আট মাসের মেয়ে শিশুকে বাঁচালো পুলিশ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।